নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেল দ্য অ্যাট্রাকটিভ স্টোরিতে সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ABTA মাধ্যমিকের সেকেন্ডারি টেস্ট পেপার বই থেকে 19-20 যারা পরীক্ষা দেবে তাদের জন্য। ম্যাথের উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলো নির্বাচন করে তোমাদের কাছে দেয়া হচ্ছে। তোমাদের কাছে যদি বই থাকে অবশ্যই সেই বইটিতে দাগ দিয়ে দাও, আর যদি কারো কাছে বই না থাকে আমি বলে দিচ্ছি তারা খাতা পেন বের করে যেন নোটস করে নেয়, আর তারা যেন তাদের স্যারদের কাছে অনুমতি নিয়ে ওগুলো করে। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট টেস্ট পেপারের জন্য, যারা পারবে অবশ্য তারা করবে আর যারা পারবে না অবশ্য তারাও এই অঙ্কগুলো যেন করে। তো প্রথমে আছে পেজ নম্বর 18, মানে 18 পেজ খোলো তোমরা। খুলে দেখো আমি লিখে দিয়েছি, তুমি দেখতেই পাচ্ছ স্পষ্টভাবে করা আছে, পাঁচের দাগের একেরটা। পাঁচের দাগের একেরটা কী বলেছে? যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদের 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? এই হচ্ছে কোশ্চেন। তারপরে দেখো 6-এর দাগের একেরটা, x² + x + 1 = 0। সমীকরণটি বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তারপর ওই 6-এর দাগেরই 2-এরটা, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তারপর দেখো 7-এর দাগের 1-এরটা, সরল করে দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। তো সরল করাটা ইম্পর্টেন্ট, আর সরল করা তোমরা জানো। তো সরলের মধ্যে যেটা দেওয়া আছে 4√3/2 − √2 − 30 / √3 − √18 − √18/3 − √12। সরল করাটা খুবই ইজি, আশা করি তোমরা পারবে। তারপরে 8-এর দাগের 2-এরটা, এখানে বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 2-এরটা তোমরা করে নেবে। 2-এরটা কী বলেছে? যদি b + c − a / y + z − x = c + a − b z + x − y = a + b − c x + y − z হয় তবে প্রমাণ করো যে a/x = b/y = c/z। তারপরে দেখো 9-এর দাগে, এখানেও বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2টো আছে, তার মধ্যে 2 নম্বরটা ইম্পর্টেন্ট। কি বলেছে? এটি একটি উপপাদ্য, প্রমাণ করো যে যদি 2টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র 2টির সংযোজন সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। হয়ে গেল। তারপরে 10-এর দাগেও বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, তার মধ্যে 2টো দেওয়া আছে, যে কোনো একটি বলতে গেলে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে 2 নম্বরটা, ত্রিভুজ ABC এর কোণ A সমকোণ এবং BP ও CQ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে AB(5BC²)=4(BP²+CQ²)। তারপরে দেখো 11-এর দাগের 1-এরটা, এখানেও বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 2টো দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি করলেই হবে। যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমেরটা, দিয়েছে ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC 7 সেমি, AB 5 সেমি এবং AC 6 সেমি। ABC ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো এটা হচ্ছে গিয়ে একটা সম্পাদ্য, 2টো ছিল, তার মধ্যে এইটি খুব ইম্পর্টেন্ট। তারপরে 12-এর দাগে ABTA বইয়ের কি 1-এরটা, এখানে বলেছে ত্রিভুজ ABC এর কোণ C = 90°, যদি BC = M এবং AC = N হয় তবে দেখাও যে m sin θ a + n sin θ b = √m² + n² এটা হচ্ছে 12-এরটা। 13-এর দাগের 2 নম্বরেরটা তোমরা দাগ দাও, 2 নম্বরটা কি বলেছে?
একটি তিনতলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। বাড়িটির উচ্চতা কত? ধরে নাও 10 50 ডিগ্রি ইকুয়াল টু 2 1.2। তারপরে যাচ্ছি চোদ্দোটা যে কোনো দুটো বলেছে, তিনটে এখানে ইম্পর্টেন্ট। প্রথম এটা দিয়েছে, ঘনাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয় তবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু 1 লিটার। 2 নম্বর এটা বলছে, একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তনে অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? 3-এরটা কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিফল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? তারপরে 15-টাকে যে কোনো দুটো প্রশ্ন উত্তর দাও, তিনটে দেওয়া আছে। তার মধ্যে 1 এবং 3 নম্বরেরটা ইম্পর্টেন্ট, এটা আমি কিছু বলবো না। এটা তোমাদের যাদের কাছে এবিটিএ বই আছে তারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কী করা আছে, একটা ছকের মাধ্যমে অঙ্কগুলো করা আছে। তো এই দুটো দাগ দিয়ে নিও। এ হলো কমপ্লিট আমাদের এবিটিএ বইয়ের পেজ নম্বর 18। এবার দেখতে পাচ্ছ পেজ নম্বর 78। এই পেজটিতে তোমরা যাও গিয়ে 78-এর আমি এখানে যতগুলো দিচ্ছি সব বড় বড়, ছোটোগুলো খুবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। যারা অঙ্ক বোঝে অঙ্ক করতে পারে তাদের কাছে এটা কোনো ব্যাপার না, এবং যারা অঙ্ক সম্বন্ধে কিছু ভালো কিছু জ্ঞান নেই তারা অবশ্যই এইগুলো করে গেলে আশা করি তারা পাস করবে। এবার চলে যাচ্ছি 5 নম্বরেরটা। 5 নম্বরেরটা বলছে 78 পেজের, এক ব্যক্তি প্রথমেরটা এখানেও বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 50,400 টাকা ধার করে একটি মেশিন ক্রয় করেছিল, তিনি 2টি সমান বার্ষিক কিস্তিতে ওই ধার পরিশোধ করে, প্রত্যেক কিস্তির পরিমাণ কত? তারপরে 6-এর দাগের 2-এরটা এখানেও বলেছে যে কোনো একটি উত্তর দাও। এখানে 2 নম্বরটা দেখবে, 12 টাকায় কতগুলি কলা ক্রয় করা হয়েছে, যদি ওই টাকার আরও 2টি বেশি কলা পাওয়া যেত তবে ডজন প্রতি কলার মূল্য বর্তমান মূল্য অপেক্ষা 1 টাকা কম হতো, প্রতি ডজন কলার বর্তমানে মূল্য কত? তারপরে দেখো 7-এর দাগের 2-এরটা তে কি বলছে, এক্স ইকুয়াল টু রুট এ প্লাস 1/√a+1 প্লাস a-1 a-1 হলে দেখাও যে x²-2ax+1 ইকুয়াল টু 0। 8-এর দাগের 1-এরটা এখানে বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এখানে দুটো ইম্পর্টেন্ট, যদি a+b+c ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো যে bc/2a² + bc + ca/2b² + ca + ab/2c² + ab ইকুয়াল 1। আর একটা 2 নম্বরে যেটা বলছে সেটা বলছে, ABCD ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে b-c² + c-a² + b-d² এগুলো সব ব্র্যাকেট দেবে ইকুয়াল টু (a-b)² যাদের কাছে বই আছে তাদের কাছে খুবই ভালো হয়। তারপরে হচ্ছে 9-এর দাগে কি বলেছে, 2-এরটা কি বলছে, কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রের কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, প্রমাণ করো। 10-এর দাগের 1-এরটা করে নেবে আর 2-এরটা। 1-এরটা বলছে প্রমাণ করো যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সর্বদা সমবৃত্ত হবে, আর 2-এরটা বলছে ও কেন্দ্র একটি বৃত্তের 2টি যা ABOCD পরস্পরকে P বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে কোণ AOD প্লাস কোণ BOC ইকুয়াল টু কোণ BPC। তাহলে 10-এর 2-এরটা যে কোনো একটা করতে বলেছে, দুটো ইম্পর্টেন্ট। 11-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কি বলছে, 8 সেমি বাহু বিশিষ্ট
একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। 12 দাগের 1-1টা এবং 2-1টা, এখানে বলেছে যে কোনো দুটো করতে, 3টে দেওয়া আছে, তো তোমরা করে নেবেন। এখানে বলছে 13 দাগের 2-1টা, 13 দাগে কী বলেছে, 13 দাগে বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, দুটো আছে, 2-1টা যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে HCM উচ্চতা বিশিষ্ট একটি উলম্ব ও স্তম্ভ সমতল ভূমির উপর দণ্ডায়মান আছে। সমতল ভূমির একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষ ও শীর্ষের 1 সেমি নিচে একটি বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে 60° এবং 30° কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে x=2h/3। তারপরে 14 দাগের 1-1টা, 2 মুখ খোলা একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙা কৃতি লোহার নলের অন্তর ব্যাসার্ধ এবং বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি ও 5 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত? আর 14 দাগের 2-1টাও করতে হবে, 3টে দেওয়া আছে। একটি সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণ দৈর্ঘ্যের বর্গের সমান। দেখাও যে চৌবলটি একটি ঘনক। আর 15 দাগে আমি কিছু বলতে পারছি না, ছকের মাধ্যমে দেওয়া আছে। 15 দাগে 2 আর 3-এরটা ইম্পর্টেন্ট। তাও পেজ নম্বর চলে যাও, 97 লেখা আছে, 97 পেজ বের করো। 97-এ বড় বলো, অনলি ফর বিগ কোয়েশ্চেন। 12 দাগের 5-1টা দেখো, যেমন 2-1টা ইম্পর্টেন্ট। কী বলছে, দুটো আছে যে কোনো একটি করতে বলছে। নিবেদিতা উমা যথাক্রমে 30,000 টাকা ও 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পর নিবেদিতা ব্যবসায় 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পর উমা 1,000 টাকা তুলে নিল। 1 বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে নির্ণয় করো। তারপর 6 দাগের 1-1টা সমাধান করো। a/ax-1 + b/bx-1 = a + b, x≠1/a/b। এখানেও যে কোনো একটি করতে বলেছে, দুটো দেওয়া আছে। তারপরে 7 দাগে কী বলেছে, 7 দাগের 1 আর 2, এখানে বলছে যে কোনো একটি করতে, কিন্তু দুটোই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথমেরটা এবং সেকেন্ডেরটা। 8 দাগের 1-1টা এবং 2-1টা, এখানে বলছে 8 দাগে 1-1টা x=cy + bz y = bz + cx, z = bx + ay হলে প্রমাণ করো x²-1 - a² = y² / 1 - b². আর 2-1টা বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে 1/b² = 1b² - a² + 1/b² - c². 9 দাগের 2-1টা, 2-1টা কি বলছে, পিথাগোরাস উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এবিটিএ বইয়ে 3-4 জায়গা দেওয়া আছে, এটা পালে করে যাবে। আর অবশ্যই আমার শ্রোতা বন্ধুরা, তোমাদের যদি এইসব এবিটি এর কোনো কিছুতে যদি অসুবিধা হয়, অঙ্ক করতে বা খুঁজে পাচ্ছ না, অবশ্যই আমার কমেন্ট সেকশন খোলা আছে। যে যে ভিডিওটা তোমরা দেখছো সেই কমেন্ট সেকশনে গিয়ে লেখো যে আমার এই এই জিনিসটা দরকার, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই জিনিসটা কোন পেজে কোথায় আছে যদি পারি, তাহলে তোমাদেরকে আমি করেও দেখাবো। তারপর শ্রোতা বন্ধুরা, 10-2-1টা দেখো, 10-2-1টা কী বলছে, 10-2-1টা বলছে কোনো বৃত্তের কেন্দ্রে ও এবং এ বি ও সি ডি দুটি জ্যা, যদি ওই দুটি জ্যা বৃত্তটির অন্তস্থ ই বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করো যে কোন এ ও সি প্লাস কোন বি ও ডি = 2, কোন এ ই সি। এবারে চলে যাও 11-টা, যে দেখতে পাচ্ছ 2-1টা ইম্পর্টেন্ট, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও দেওয়া আছে, তার মধ্যে 2-1টা ইম্পর্টেন্ট। 8 সেমি দৈর্ঘ্য ও 6 সেমি প্রস্থের একটি আয়তক্ষেত্রের অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তারপরে দেখো 12 দাগের 1 আর 2, এখানে বলছে যে কোনো দুটি, 1-1টা 2-1টা করে নেবে। তারপর 13 দাগে 2-1টা, 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 60° এবং পাদদেশের অবনতি কোণ 45°, মনুমেন্টের উচ্চতা নির্ণয় করো। 14 দাগের 1 আর 2, 1-1টা যে কোনো দুটো করতে বলেছে, আছে 3টে,
তো দুটো খুবই ইম্পর্টেন্ট, সেই দুটি হচ্ছে এক একটাই বলছে 3 সেমি ব্যাসার্ধের লোহার গোলকে গলিয়ে 0.3 সেমি ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে তা নির্ণয় করো। আর দু একটা বলছে একটি সমকোণী চপলে সমগ্র তলের ক্ষেত্রফল 192 বর্গ সেমি ঘনফল 144 144 ঘন সেমি ও কর্ণের দৈর্ঘ্য 13 সেমি হলে এদের মাত্রাগুলি নির্ণয় করো। আর 15 দাগের 1 আর 2 এই দুটো ছগের মাধ্যমে দেওয়া আছে, এটা আমি কিছু বলতে পারছি না, তোমাদের যদি ABTA বই থাকে অবশ্যই তোমরা দাগ দিয়ে দিও। আর যাদের অসুবিধা আছে তারা কোনো ব্যাপারে অসুবিধা হলে আমার ভিডিওটার মাধ্যমে কমেন্ট সেকশানে লিখে জানাও। আর আজ এই তিনটে পেজ বলে দিলাম, 1 2 3 এই তিনটে পেজে অবশ্যই এই এই বড় বড় অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পারলে করবে বা স্যারেদের মতবাদ নেবে। আর যদি না পারো বা খুঁজে না পাও অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখে জানাও, আমি তোমাদের বই থেকে খুঁজে দেবো। আর যদি অঙ্কগুলো করার টাইম হয় বা করতে পারলে অবশ্যই তোমরা যদি কারো কোনো কিছু দরকার পড়ে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও, আমি আমার কমেন্ট সেকশান দেখে তোমাদের সেগুলোকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।